কেন্দ্রীয় বাহিনী দিয়েই হোক রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচন এমনটার জন্যই আজ মামলা করলেন বিরোধী দলনেতা। বিস্তারিত জানব, রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, শান্তি ও অবাধ নির্বাচনের জন্য এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, বছর ঘুরলেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এবং সেই নির্বাচন রাজ্য পুলিশের উপর কোনো আস্থা নেই, কারণ এর আগে একাধিক নির্বাচন সেই নির্বাচনের নামে প্রহসন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের একেবারে প্রাককালে রাজ্যের বিরোধী দলনেতা চাইছেন কেন্দ্রীয় বাহিনী দিয়েই মূলত পঞ্চায়েত নির্বাচন করা হোক, এবং শুধু পঞ্চায়েত অবাধ এবং শান্তিপূর্ণভাবেই যাতে নির্বাচন করা হয়, এবং সেই মর্মেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আজই এই মামলার দৃষ্টি আকর্ষণ করেন, এবং আজই এই মামলার জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছিলেন বিরোধী দলনেতার আইনজীবীরা এবং প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আগামীকাল এই মামলা শুনবেন বলে জানিয়েছেন। কারণ রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন তারা জানিয়েছে যে আরো একদিন তাদের সময়সীমা দেওয়া হোক, এবং সেই মোতাবেক আগামীকাল মামলার শুনানি পর্ব রয়েছে। এবং এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে, এটা জোরালো দাবি রয়েছে বিরোধী দলের। এবং এর আগে বেশ কয়েকটি নির্বাচন, সেই নির্বাচনে দেখা গেছে অনেকেই তারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি, এবং এই মনোনয়নপত্র জমা না দেওয়ার কারণে শাসক দল এক পেশে তারা জয়লাভ করেছে। তাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতা দাবি করেছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি নির্বাচন হয় তাহলে অবশ্যই রাজ্যের বিরোধী দলগুলো তারা মনোনয়নপত্র যেমন জমা দিতে পারবে, এবং সাধারণ মানুষ অবাধ এবং শান্তিপূর্ণভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেই মর্মেই এই জনস্বার্থ মামলা। একেবারে ধন্যবাদ ষষ্ঠী, আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েতে নির্বাচনের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হোক এমনটাই জনস্বার্থ মামলা শুভেন্দুর।